সালথামরং মিং ফেরানকরণী বাকে জংজালা কলাইজাক আমসানী লুকুরক পাটিমুং যুবরাজ নগর এসেম্বলিনী হাফলংনি বিরেসপারা আমসায়ও হাস্টে ওয়াদে নবর ফাইমানী বাই জংজালা কলাইজাক দালবিদাল আমসানী লুকুরক আবা হাইকেন সালথামরমই হাফলং আমসায়ও চিং ফেরানকরণী বাকে কাহামতৈ মানিয়া অঙ্গৈ জংজালা কলাইজাক আমসানী লুকুরক লাইথানাই ককটি সালো চিং ফেরানী পিলার বাই গরৈ আমসায়ও চিং ফেরানী সেপ সাপ আবাই কাহাম নংজনাই তৈব মানলিয়া আমসানী লুকুরক আবাই নুনি সাকা আমসানী লুকুরক এটা তো গত 5 তারিখ রবিবারে তুফানের কারণে এই ইলেকট্রিকের খুঁটিগুলা ভাঙ্গিয়া পড়ছে। কতটা খুঁটি প্রায় এদিকে এখান তো প্রায় 6-7টা খুঁটি ভাঙ্গিয়া পড়ছে। ইলেকট্রিকটা জানাইছেন তো? আমরা বারে বারে জানাইতে আসি, তারাও জানে আনিয়া আইয়া কোনো এখন পর্যন্ত কোনো কাজ শুরু করছে না। আমরা গ্রামবাসীরা খুব কষ্ট পাইতে আছি, কারেন্টে লাগি জল নাই, জলের মেশিন চলেন না, কারেন্টে লাগি জল। কত পরিবার প্রায় 100 পরিবার গ্রামের মধ্যে বাড়ি ঘর আছে। এটা কোন গ্রাম? এটা হলে হাফলং গ্রাম, 7 নম্বর ওয়ার্ড হাফলং পঞ্চায়েত। এই 100 পরিবারে বাড়িতে কারেন্ট নেই? না। এটা বিরাজপাড়া কোন পঞ্চায়েত? এটা হলো হাফলং পঞ্চায়েত অর্ধেক আর হাফলং বালিদুম গাঁও সভা অর্ধেক। তো এটা আপনার কত কারেন্ট কবে থেকে নাই? কারেন্ট নাই রবিবার রাত্রে থেকে। ইলেকট্রিকের মানুষ আইসেনি? ইলেকট্রিকের মানুষ তো এদিকে আইসে না, এখনো দেখলাম না। এদিকে দেখলাম বেশ কিছু খুঁটি উঠি ভাঙ্গা দেখলাম। হ্যাঁ, এদিকে সামনে ভাঙছে 4টা আর পিছনে সেই সাইডে ভিতর দিকে আছে 2টা না 3টা ভাঙছে। আর জল আপনারা কেমনে খাইতেছেন? জল সাপ্লাই জল তো খাইতে আসলাম, যে এখন ওই চা বাগানে কি একটা রিঙ্কুয়া আছে, রিঙ্কুয়ার থেকে আইন না অনেক। কত দূর এটা? প্রায় এটা প্রায় 700 মিটার দূর। এতদিন তো খাইতাম আসলাম সাপ্লাই জলই খাইতাম, এখন তো সাপ্লাই নাই। রবিবার বিকাল বেলাতে জল তুফান হয়েছিল, তো এখানে আমাদের মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ভোর আমরা গেছিলাম এখানে স্পটে, যাওয়ার পরে ওই মানে একটা জায়গাতেই মানে 10টা আমাদের এলবিডি পুল ভাঙছে। এছাড়া আমরা আরও বিভিন্ন জায়গাতে আরও একটি লাইনও ভাঙা মানে ভাঙছে বিভিন্ন জায়গাতে। তো আমরা গত কালকে তো আমরা সকালবেলা জন্ম যেতে অনেক একটু আমার কাজে হ্যাম্পার হয়েছে, তো আমরা দুপুরবেলা থেকে কাজ শুরু করছিলাম। কাজ করার পরে এখন মোটামুটি কালকে মোটামুটি আমরা 70-80% আমরা পাওয়ার দিতে পারছি। বাকি কাজটা এখনও চলছে, এজেন্সি এনগেজ করা আছে এবং স্টাফও বিভিন্ন ভাগে কাজ করা হইতেছে। কিন্তু বিরেশপাড়ার তো বক্তব্য যে 3 দিন যাবৎ কোথাও কারেন্ট আসেনি এবং গাজে আর কি আপনার ইলেকট্রিক পোস্টগুলো ভেঙেছে, সেগুলো রাস্তার মধ্যে এখনও ফেলা অবস্থায় আছে, মানুষের যাতায়াতেও সমস্যা হচ্ছে। তো এটা আমরা গতকালকে আমরা গেছিলাম, কিন্তু আমাদের এজেন্সির লোক ছাড়া এটা সম্ভব হয় না, যেহেতু এটা পুলের ব্যাপার, আমাদের স্টাফ কম আছে। তো আজকে আমরা এসে অবশ্যই মানে রাস্তা থেকে আমরা সাইড করে রাখতে দিব এবং আমাদের নয়নতার পুল আমাদের এখানে মানে স্টোরে নাই। তো আজকে আমরা সকালবেলা গেছে বাসাতে, তো এখান থেকে পুলটা আজকে বিকালে ডুববো এবং আগামকালকে আমরা কাজটা করবো। কবে নাগাদ আপনার খুঁটিগুলো পরিবর্তন করা হবে? খুঁটি ধরেন কালকে যদি একদিন হয় মোটামুটি কালকে পরশুর মধ্যে কাজটা হয়ে যাবে, দুদিনে কাজটা হয়ে যাবে। কালকে যদি সম্ভব না হলে পরশুদিন বসে আমরা চেষ্টা করবো। গত রবিবারে ভাঙা হলো, এখন পর্যন্ত স্যার খুঁটি আনলেন না আপনারা? না, অ্যাকচুয়ালি আমাদের মানে কান মানে যুবরাজনগর এবং আমাদের দমনগর ডিভিশন এবং সার্কেলেই নয়নতার পুলটা পুল শর্টেজ আছে না, এর জন্য কালকে আমি ডিজন সালের কথা কইয়া আমরা আসে সকালবেলা পাঠাইছি আমার সাথে। আমার থেকে এখন খুব গাড়িতে দূর হইতেছে খুঁটি, এটা বিকালে আইয়া দেখবো এবং কালকে থেকে আমরা কাজটা করতে পারবো। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।